হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ঝবিচ আজ আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটি হলো ঘুগনি রেসিপি খুবই সিম্পল একটা রেসিপি আর মেলাতে গেলে আমাদের কিন্তু ঘুগনি খেতে খুবই ইচ্ছে করে আর আজকে আমি বাড়িতেই নিয়ে এসেছি মেলার ছাদের বা দোকানের মতো ঘুগনির রেসিপি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি মটর ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে আলুও কেটে নিয়েছি একদম ছোটো ছোটো করে এখন মটরগুলিকে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য আর একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল এখানে আমি আলুগুলো ভেজে নেব আলু আর মটর একসাথে সেদ্ধ করব না চলুন তাহলে তেলটি গরম হয়ে গেছে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু টুকরোগুলো সমস্ত আলুগুলি দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো চলুন তাহলে নাড়াচাড়া করে আমি ভেজে নিই তারপর চলে আসছি আপনাদের কাছে আলুগুলো ভাজা হয়ে গেলে চলে এসেছি বেশ কিছুটা সময় পর দেখতে পাচ্ছেন আলুর কালার চেঞ্জ হয়ে গেছে আলুগুলো একদম ভাজা হয়ে গেছে আর মটরও সেদ্ধ হয়ে গেছে ততক্ষণে চলুন দেখিয়ে দিই এখানে কুচিয়ে রেখেছি পেঁয়াজ টমেটো আর ধনে পাতা আর এখানে রয়েছে আদা পেঁয়াজ রসুনের পেস্ট মশলাগুলি দেখিয়ে দিলাম এবার ঘুগনিটি রান্না করে নেব সেই জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা অল্প একটু হালকা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা যে আদা পেঁয়াজ রসুনের সুন্দর পেস্ট সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো একটু হালকা নাড়াচাড়া করে নিলাম এখন আমি এর মধ্যে অ্যাড করব টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো ধনে পাতা কুচি আর গার্নিশিংয়ের জন্য কিছুটা ধনেপাতা আমি তুলে রাখলাম এবার এগুলো দেওয়ার পর আমি আরেকটু নাড়াচাড়া করে নেব দেখতে পাচ্ছেন মশলাটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দেওয়ার পর আমি আরেকটু নাড়াচাড়া করে নিলাম মশলাটি কষানো হয়ে গেছে এর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুর দমের একটা মশলা এটি কিন্তু অপশানাল আপনারা নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা গুঁড়োটা এখানে দিয়ে দিলাম যেহেতু গোটা গরম মশলা আমি ফোরনে ইউজ করিনি তাই একটু নাড়াছাড়া করে নিলাম এবার আমি এর মধ্যে অ্যাড করছি একটু জল আমি এখানে মশলা ধুয়ে রাখা যে জলটা সেটাই আমি এখানে দিয়ে দিলাম একটু নাড়াছাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো এখন মশলাটি আমি একটু কষিয়ে নেব ভালো করে তো মশলা কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটরগুলো মটরগুলো দেওয়ার পর আমি আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নেব মটরগুলো একটু কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা যে আলুর টুকরোগুলো এখন খুব ভালো করে মটর এবং আলুগুলো আমি কষিয়ে নেব দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করব জল আপনারা যতটা জল মানে অর্থাৎ ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন যেহেতু আলুটা ভেতর থেকে খুব একটা ভালো সেদ্ধ হয়নি ভাজার সময় সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম যাতে ফুটতে ফুটতে আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় তো দেখতে পাচ্ছেন ফুটতে শুরু করে দিয়েছে আর ঘুগনি কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি ঢেলে নিয়েছি একটি বড় পাত্রে তাহলে বন্ধুরা আজকের এই ঘুগনির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং দোকানের সাথে ঘুগনি যদি বাড়িতেই বানিয়ে খাওয়া যায় তাহলে আর বাইরের খাবার খেয়ে শরীরও খারাপ হবে না আর শরীরও সুস্থ থাকবে তাহলে আজকের এই সুন্দর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমি ওপর থেকে কিছু পেঁয়াজ কুচি আর ধনে কুচি দিয়ে সার্ভ করে নিচ্ছি আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বিট লবণ যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তাহলে এই অবধি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের মতো টাটা